পশ্চিমের জেলাগুলিতে নিম্নচাপের বৃষ্টি ধরলেও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যে এখনও বৃষ্টি চলতে থাকায় রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে দামোদরের ওপর থাকা মাইথন ও পাঞ্চেত জলাধারে ক্রমশ জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করায় ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করেছে দুর্গাপুর ব্যারেজও প্রশাসনিক সূত্রের খবর আজ সন্ধ্যার মধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া জলের পরিমাণ ছুতে পারে আড়াই লক্ষ কিউসেকের সীমা তেমনটা হলে বন্যা পরিস্থিতি তৈরি হবে সেই আশঙ্কায় আপাতত প্রহরগুঞ্জে বাঁকুড়া জেলার সোনামুখীর দামোদর পারেন অসংখ্য মানুষ বলছে আড়াই লাখের মতো জল চলবে এটাই বলছে উপর থেকে এখনো বিশাল আতঙ্কে রয়েছি এখন কি করা যাবে এখন কোথায় যাব সেটাই চিন্তা ভাবনা করছি যে কোথায় যাওয়া যাবে এরপরে বাড়িতে জল ঢোকার মতো সম্ভাবনা রয়েছে এখন ঢুকতে পারে যা দেখা যাচ্ছে এখন পরিস্থিতি এখন পুরো একদম তার মানে এরপরে যদি আড়াই লাখ জল থাকে তাহলে আমরা কোথায় যাবো এরপরে চিন্তা ভাবনা করছি সতর্কতা জারি করেছে প্রশাসন গতকাল বিকেল থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে ছানা জলের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করা হচ্ছে এখন দেড় লক্ষ কিউসেকের কাছাকাছি জল ছাড়া হলেও আজ সন্ধ্যার মধ্যে তা ধাপে ধাপে আড়াই লক্ষ কিউসেকের কাছাকাছি করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বাঁকুড়া জেলার সোনামুখীর দামোদর পারের হাজার হাজার মানুষ আমরা খুব ভয়ে আছি এই আড়াই লাখ জল ছেড়েছে বাচ্চা কাচ্চা নাতিপুতি সব আছে এদের নিয়ে আমরা এখন কোথায় যাব কি করে থাকবো ফসল আদি সব নষ্ট হয়ে গেছে ঘরে জল উঠে যাবে আমাদের এখন বেরোতেও পারবো না আর খাবারও আমাদের খুব এখন অভাব কোথায় যাবো সেটাই আমাদের চিন্তার বিষয় জল এখন কি করবো এখন সরকারে এখন সাহায্য করলে তো আমাদের ভালো হতো প্রশাসনিকভাবে ইতিমধ্যে শুরু হয়েছে তৎপরতা ইতিমধ্যে সোনামুখীর দামোদর তীরবর্তী সোনামুখী ব্লকের নিচু এলাকা হিসেবে পরিচিত সীমিত মানা উত্তর নিত্যানন্দপুর পাণ্ডেপাড়া সহ বিভিন্ন গ্রামে হাই অ্যালার্ট জারি করা হয়েছে দামোদর তীরবর্তী এলাকাগুলিতে প্রশাসনের তরফে চলছে লাগাতার মাইকিং একটি বিশেষ ঘোষণা এত দামোদর নদীর তীরবর্তী এলাকার সকল ব্যক্তিকে জানানো যাইতেছে যে বিবিসির অতিরিক্ত জল ছড়ার কারণে দামোদর নদীর তীরবর্তী এলাকার সমস্ত মানুষজনকে সতর্ক থাকতে এবং গবাদি পশুগুলিকে নিরাপদ স্থানে রাখুন সৌজন্যে রাধা গ্রাম পঞ্চায়েত একটি বিশেষ ঘোষণা এত দ্বারা দামোদর নদীর তীরবর্তী এলাকার সকল ব্যক্তিকে জানানো যায় যে প্রশাসন সারাদিন দিন চব্বিশ ঘন্টায় আমরা সতর্ক আছে এই জন্য যে জল ছাড়বে আগে থেকে এলাকার মানুষকে সচেতন করা হয়েছে প্রথম দিকে সচেতন করা হয়েছে মাইকিং এর ব্যবস্থা করা হচ্ছে রেস্কিউ সেন্টার জন্য যেতে বলা হচ্ছে গোবাদি পশু সহ যা যা আছে এলাকার মানুষকে এবং আপনাদের মাধ্যম আমরা এলাকার মানুষকে বলতে চাই যে এখন দেখি সেফ জায়গায় যেন চলে আসে প্রশাসন আছে আপনাদের মানে মানুষের সঙ্গে আছে মানুষের পাশে আছে যে এখনো পর্যন্ত দু লাখ দশ হাজার জল ছাড়বে পর্যায়ক্রমে ঠিক আছে এটা পরে নাকি আড়াই লাখও হতে পারে বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রশাসন সব দিক থেকে তৈরি রয়েছে নিচু এলাকার মানুষদের যাতে দ্রুততার সাথে উঁচু জায়গায় তৈরি ত্রাণ শিবিরগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হয় তার সব রকম প্রস্তুতি থাকছে সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত ও পুলিশকেও কিন্তু তারপরও বন্যায় সব হারানোর আশঙ্কা যেন কিছুতেই পিছু ছাড়ছে না এলাকাবাসীর হ্যাঁ এমনিতেই গত কয়েকদিনের প্রবল বর্ষণে আমাদের সাবডিভিশনের ছটা ব্লকই ক্ষতিগ্রস্ত তার মধ্যে আপার ক্যাচমেন্টে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং তার কারণে ডিবিসির তরফ থেকে যা নোটিফাই করা হয়েছে আড়াই লক্ষ কিউসেকেরও বেশি পরিমাণে জল ছাড়া হবে যেটা হয়তো স্ট্রাইক করবে আমাদের এখানে সন্ধ্যের পর থেকে ভোর পর্যন্ত তো স্বাভাবিকভাবেই অত্যন্ত সিরিয়াসলি আমরা বিষয়টাকে নিয়েছি এত বেশি পরিমাণ জলের মোকাবিলা করার জন্য আমাদের যা যা প্রিপারেশনস নেওয়ার আমাদের বিভিন্ন কুইক রেসপন্স টিম আমরা তৈরি করেছি মূলত আমাদের এখানে সোনামুখী ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েত ডিহিপাড়া পূর্ব নবাসন এবং রাধামোহনপুর ইন্দাসের কিছু অংশ রয়েছে পাত্র কিছু অংশ রয়েছে এখানে আমরা মাইকিং করছি গতকাল রাত্রি থেকেই আজ সকাল থেকে যে তারা যাতে করে নদী তীরবর্তী এলাকায় যারা থাকেন তারা তাদের গবাদি পশু বা মালপত্র তাদের নিয়ে সুরক্ষিত স্থানে চলে যান আমাদের রিলিফ শেল্টার খোলা হয়েছে বিভিন্ন হাই স্কুল বা কলেজ বিল্ডিংগুলোতে তারা দ্রুত যাতে সেখানে চলে যান তার জন্য তাদেরকে আবেদন জানানো হয়েছে এছাড়াও আমাদের চর এলাকা রয়েছে এই উত্তর চরের মানুষজনদেরকে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে কোনোভাবেই একটিও জীবনহানি না ঘটে বা কোনো দুর্ঘটনা না ঘটে যায় বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট আনন্দবার্তা